স্বাগত সিটি নিউজ ঢাকার বাংলা বুলেটিনে। সারা দেশে শর্ত সাপেক্ষে বিআরটিসির বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়া 50% কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত আসলো। এর আগের দিন বৃহস্পতিবার শিক্ষার্থীদের জন্য বাসে হাফ পাস বা অর্ধেক ভাড়া চালুর বিষয়ে অংশীদারদের সঙ্গে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর সভা অনুষ্ঠিত হয়। আসছে 44তম সাধারণ বিসিএস। এবিসিএস এ 1710 জন প্রথম শ্রেণীর ক্যাডার কর্মকর্তা নেওয়া হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তবে কোন ক্যাডারে কতজন নেওয়া হবে সেটি এখনও জানানো হয়নি। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি কয়লা খনিতে দুর্ঘটনায় 52 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 6 জন উদ্ধারকারী রয়েছেন। কেমোরোভো এলাকায় অবস্থিত কয়লা খনিটি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 8:30 দিকে খনির বায়ু চলাচলকারী একটি পথে কয়লার গুড়ায় আগুন ধরে যায়। এতে খনির ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে 11 জনের মৃত্যু হয়। আগামী 3 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত শারজা স্টেডিয়ামে বসবে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল। ক্রিকেটের জন্য বিখ্যাত এই স্টেডিয়ামে এবার আলো ছড়াবেন রূপালী পর্দা তারকারা। এতে অংশ নিচ্ছেন ঢাকায় ছবির 3 তারকা ইয়ামিন হক ববি, নুসরাত ফারিয়া ও রোশান। সেখানে গানের সঙ্গে নাচবেন তারা। 1 ডিসেম্বর সেখানে যাবেন তারা, ফিরবেন 4 ডিসেম্বর। চট্টগ্রাম টেস্টে দ্রুত 4 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এ সময় দলের হাল ধরেন 2 অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ছিল 4 উইকেটে 69 রান। মধ্যাহ্ন ভোজ বিরতির পর ক্রিজে ফিরে টাইগার ইনিংসের দেয়াল হয়ে দাঁড়ালেন মুশফিক ও লিটন। তাদের ব্যাটে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। এই ছিল সিটি নিউজ ঢাকার বাংলা বুলেটিনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।